हेलो व्यूअर्स, वेलकम टू आवर चैनल फेबुला भेरा। आज हमरा कथा बोलबो एक डार्क कॉमेडी क्राइम जेनरेर मूवी वार डॉग्स निये। 2016 साले मुक्ति पावा ए मुविटर परिचालक छिलो टॉड फिलिप्स। 2011 साले रोलिंग स्टोन नामेर एक आर्टिकल एवं गल्पेर अन्यतम प्रधान चरित्र एफ्रम डेविलिर निजेर जीवन निये लेखा वान्स ए गान रानार नामक ग्रंथटी थेके एई मुविटर गल्पटी अनुसृत हयेछे। मुविर गल्पटी शुरू हय 2005 सालेर मायामी बीचे बास करा डेविड नामेर एकजन मैसाज थेरापिस्ट के निये। ক্লায়েন্টের বাসায় যেয়ে যেয়ে সে তার ক্লায়েন্টদের মাসাজ দিয়ে পয়সা উপার্জন করত। আবার অনেক ক্লায়েন্ট অন্যায় আবদারও করে বসত। তার এই জীবন নিয়ে সে মোটেও খুশি ছিল না। সবসময় সে তার জীবন বদলানোর মতো কোনো একটা ইভেন্টের জন্য অপেক্ষা করছিল। ডেভিড নতুন সম্ভাবনার খোঁজে তার সব সেভিংস ব্যবহার করে ইজিপ্ট থেকে হাই কোয়ালিটি বেডশিট কিনে তার হোটেল বা ওল্ড হোমে রিসেল করার প্ল্যান করে এবং ইতিমধ্যে এই ব্যবসার সম্ভাব্যতা যাচাই না করেই তার সব সেভিংস সে এর পেছনে ব্যয় করে ফেলে। আর সেসব বেডশিট বেচার জন্য যখন সে বিভিন্ন পটেনশিয়াল ক্লায়েন্টের কাছে যায়, তারা কেউই এত দাম দিয়ে সেগুলো কিনতে চায় না। তবে ডেভিডও নাছোড়বান্দা, সে বাইরের খোঁজে একে একে অনেক জায়গায় যায়, তবে কোনো কিছুই আশার আলো আনতে পারছিল না তার এই লাইফে। এরই মাঝে এক শেষকৃত্য অনুষ্ঠানে ডেভিডের সাথে তার ছোটোবেলার বন্ধু এফ্রামের দেখা হয়ে যায়। এফ্রামের ছোটোবেলার দুরন্তপনার জন্য এখনও ডেভিডের মা চায় না যে সে এফ্রামের সাথে মিশুক। এফ্রাম ডেভিডকে তার সাথে ড্রাইভে যাওয়ার জন্য জিজ্ঞেস করলে প্রথমে ডেভিড যেতে চায় না, কারণ তার মাসাজ ক্লায়েন্টের সাথে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। তবে তাদের বাল্যকালের বন্ধুত্বের খাতিরে ডেভিড এফ্রামের সাথে রাইডে যায়। সেখানে সে জানতে পারে যে এফ্রাম পার্মানেন্টলি লস অ্যাঞ্জেলেস থেকে চলে এসেছে। এফ্রাম তার আঙ্কেলের সাথে এলএতে গান ডিলসের ব্যবসা করত। তারা পুলিশে জব্দ করা অস্ত্র অকশনে কেনার পর অনলাইনে সেগুলো রিসেল দিত। তবে এফ্রামের আঙ্কেল তাকে 70 grand ধোকা দেওয়াতে সে আঙ্কেলের সাথে আর ব্যবসা করেনি, সেখান থেকে চলে এসেছে। মায়ামিতে ফেরত এসে সে একা একাই নিজের বিজনেস শুরু করে। এখানে তারা দুজন নেশা করার জন্য উইড কিনতে যায় এক ডিলারের কাছে। সেখানে এফ্রাম ডিলারকে খুঁজে না পেয়ে ডিলারের বাড়ির সামনে থাকা কিছু উটকো লোকজনের কাছ থেকে উইড কেনার প্ল্যান করে। উইডের জন্য টাকা দেওয়ার পরে তারা এফ্রামকে আর পাত্তা দেয় না, নিজেদের মধ্যে কথা চালিয়ে যেতে থাকে এবং এফ্রামকে সেখান থেকে বন্দুকের ভয় দেখিয়ে চলে যেতে বলে। এফ্রাম প্রথমে বিনা বাক্য ব্যয়ে সেখান থেকে চলে আসে। তবে সে গাড়ির ভিতরে না ঢুকে গাড়ির ডেকির ভেতর থেকে লোডেড রাইফেল বের করে এবং থাগসদের ভয় দেখাতে এলোপাথাড়ি গুলি ছুটতে থাকে। এতে যেমন ভয় পেয়ে যায় ওই উটকো লোকগুলো, তেমনি ডেভিডও বেশ হকচুকিয়ে যায়। এফ্রাম ডেভিডকে চিন্তা করতে নিষেধ করে, কারণ তার কাছে ফায়ার আর্মসের লাইসেন্স রয়েছে। রাতে বাড়ি ফেরার পরে ডেভিডের গার্লফ্রেন্ড ইজ তার অসঙ্গত কথা শুনে টের পায় যে ডেভিড এখন মোটেও সোভার নেই। ডেভিড ইজকে এফ্রামের কথা জানালে সে এফ্রামকে সহজেই চিনতে পারে, কারণ ডেভিড এফ্রামের সাথে প্রথমবারের মতো জেলে গিয়েছিল। পরের দিন ডেভিড এফ্রামের অফিস AEI-তে যায় তার সাথে দেখা করবার জন্য। এফ্রাম তাকে জানায় যে তার গানকে ডিফারেন্ট ক্লায়েন্টের কাছে সে আর বিক্রি করছে না, এখন তার ক্লায়েন্ট শুধুমাত্র US মিলিটারি। এফ্রাম ডেভিডকে জানায় যে গত 8 সপ্তাহে সে প্রায় $200,000 ইনকাম করেছে। এত পরিমাণ টাকার কথা শুনে ডেভিড বেশ অবাকই হয়ে যায়, কারণ সারা বছর জুড়েও এত টাকা ডেভিড রোজগার করতে পারত না। এফ্রাম ডেভিডকে আরও মুগ্ধ করতে US গভর্নমেন্টের ওয়েবসাইট দেখায়, যেখানে US মিলিটারির সকল ধরনের অস্ত্রের টেন্ডার পাবলিশ করা আছে। বড় বড় কন্ট্রাক্টররা সব বড় বড় প্রজেক্টের পেছনে পড়ে থাকে, তারা সেই সব ডিলের জন্য বিড করে। আর এফ্রাম যেহেতু সবেমাত্র শুরু করেছে, তাই সে ছোট ছোট প্রজেক্টের জন্য বিড করে আর তুলনামূলকভাবে কম প্রতিদ্বন্দ্বিতায় সে ওই সব কন্ট্রাক্টও পেয়ে যায়। রাতের বেলা টিভি দেখার সময় ইজ ডেভিডকে জানায় যে সে প্রেগনেন্ট। এই খবর শুনে খুশি হওয়ার বদলে ডেভিড অনেক চিন্তিত হয়ে পড়ে, কারণ সে এখন যা আয় করে তা দিয়ে তাদের ফ্যামিলি ঠিকভাবে চলে না। আর তার এসব ফ্রাস্ট্রেশনের কথা এফ্রাম জানার পরে সে ডেভিডকে তার সাথে কাজ করার অফার দেয়। তখন সবেমাত্র ইরাকে US ফোর্স অবস্থান নেওয়া শুরু করেছিল, তাই এই যুদ্ধের জন্য অস্ত্রের ব্যবসা বেশ ভালোই গতি পাচ্ছিল। তাই এফ্রামের পক্ষে একা কাজ করা বেশ চ্যালেঞ্জের ব্যাপার হয়ে পড়েছিল। তবে ডেভিড যুদ্ধের পক্ষে না থাকায় এর সাথে জড়িত না হতে চাইলেও এফ্রামের কথায় সে রাজি হয়ে যায়। তবে তার পথে সবচেয়ে বড় সমস্যা ছিল তার গার্লফ্রেন্ড ইজ। ইজ এই যুদ্ধের ঘোর বিরোধী ছিল। সে যদি জানতে পারে যে ডেভিড এই যুদ্ধের জন্য অস্ত্র সরবরাহ করার জন্য কাজ করছে, তাহলে তাদের রিলেশনশিপ ভেঙে পর্যন্ত যেতে পারে। তাই ডেভিড ইজকে সত্যটা জানায় না। ইজের কাছে সে এখনও একজন বেডশিট সেলার। ডেভিড US মিলিটারির কাছে অস্ত্র না, বরঞ্চ বেডশিট বিক্রি করছে ডেভিড। ইজ এই কথা জেনে বেশ খুশি হয়। ডেভিড এবার পুরো দমে এফ্রামের সাথে কাজ করতে শুরু করে দেয়। তার প্রায় 6 সপ্তাহ লেগে যায় এফ্রামের কাছ থেকে আর্মস ডিলিংয়ের আদ্যোপান্ত জানতে। এফ্রাম সারা দিন সারা রাত ধরে ওয়েবসাইট ঘেঁটে ঘেঁটে তাদের জন্য সুইটেবল কন্ট্রাক্ট খুঁজে বের করতে থাকে। রালফ নামের একজন ড্রাই ক্লিনার্সের ব্যবসায়ী তাদের সাথে সাইলেন্ট পার্টনার হিসেবে যুক্ত ছিল। সে একজন জুইশ ছিল আর তাই এফ্রাম তার সামনে একজন ইহুদির অভিনয় করত। রালফ মনে করত তাদের এই অস্ত্র ব্যবসা ইসরায়েলকে প্রোটেক্ট করার কাজে ব্যবহৃত হচ্ছে।
সে তাদেরকে ফাইন্যান্স করতে সব ডিলের জন্য, আর বিনিময়ে এফরাম তাদের ব্যবসা থেকে সামান্য টাকা লাভ হিসেবে রালফকে দিত। রাতের বেলায় ডিনারের সময় ডেভিডের কাছে ইউএস আর্মির ক্যাপ্টেন স্যান্তোসের কল আসে। সে তাদের জানায় যে তারা একটি কন্ট্রাক্ট পেয়ে গেছে। এই কন্ট্রাক্টটা তাদের জন্য এযাবৎকালের সবচেয়ে বড় কন্ট্রাক্ট। এই ডিল কমপ্লিট করলে 30% হিসেবে ডেভিড $180,000 পাবে। এ কথা শুনে ডেভিড অনেক উত্তেজিত হয়ে যায়। তারা তখনও সবকিছু এত সহজে হজম করে নিতে পারছিল না। ক্যাপ্টেন স্যান্তোসের সেই ডিল নিয়ে নেক্সট ফোন করলে ডেভিড জানতে পারে যে তারা যেই পিস্তল সরবরাহ করছে তার প্রস্তুতকারক হচ্ছে ইতালি, আর ইতালির নতুন আইন অনুযায়ী তারা ইরাকে কোনো অস্ত্র সরবরাহ করবে না। এসব কিছুই ডেভিডের অজানা ছিল, তবে সে ক্যাপ্টেনকে তার অবস্থা বুঝতে দেয় না, আর তাদের এই ডিলের জন্য সে তার উপর পূর্ণ আস্থা রাখার কথা জানায় তাকে। তবে ক্যাপ্টেনকে আশ্বস্ত করতে দিলেও তাদের মাথায় এবার রীতিমতো পাহাড় ভেঙে পড়ার জোগাড় হয়। এফরাম এই চালানের জন্য নতুন এক প্ল্যান বের করে ফেলে, ইরাক আর ইতালির দুই দেশের জর্ডানের সাথে সীমান্ত শেয়ার করার কথা। তাই ইতালি থেকে জর্ডান হয়ে তারা এই অস্ত্রের চালান ইরাকে পৌঁছাবার প্ল্যান করে। রাতে ডেভিডের বাড়িতে তাদের বন্ধুদের জন্য একটা ডিনারের পার্টির আয়োজন করা হয়। এখানে এফরাম তাদের কাজের কথা বলতে আসলে সে তার সব বন্ধুদের দেখে একটু মনোক্ষুণ্ণ হয়, কারণ ডেভিড সেই ডিনারে অন্য সবাইকে ইনভাইট করলেও এফরামকে ইনভাইট করেনি। এফরামের কাছ থেকে ডেভিড জানতে পারে যে জর্ডানিয়ান কাস্টমস তাদের চালানকে জব্দ করেছেন, আর তাদের কথোপকথনের মাঝেই সেই ক্যাপ্টেন ডেভিডকে কল দেয়। উত্তেজিত ক্যাপ্টেন তাদের উপর রেগে গিয়ে তাদেরকে এই ডিল থেকে সরিয়ে দেওয়ার হুমকি দিলে এফরাম তাকে মিথ্যা বলে ইমোশনালি ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেন। তারা দুজন যখন এই অস্ত্র নিয়ে কথা বলার ব্যস্ত ছিল তখন ইস তাদের কথা শুনে ফেলে ডেভিডের উপর অনেক খেপে যায়। ডেভিড ইসকে কনভিন্স করার চেষ্টা করে। এর মাঝে এফরাম তাকে জানায় যে যত দ্রুত সম্ভব তাদেরকে জর্ডান যেতে হবে। তারা নেক্সট অপরচুনিটি দেখেই জর্ডান চলে যায়। ইউএস এম্বাসির কাছ থেকে কোনো ধরনের হেল্প পাওয়ার আশা না থাকায় তারা নিজেরাই লোকাল কন্ট্যাক্ট দিয়ে চালানগুলোকে কাস্টমস থেকে ছাড়ার চেষ্টা করে। তারা তাদের লোকাল কন্ট্যাক্টকে মাত্র $1400 দিয়েই তাদের চালান কাস্টমস থেকে ছাড়িয়ে আনে। অস্ত্রের চালান ছাড়িয়ে আনলেও তাদের লোকাল কন্ট্যাক্ট তাদেরকে পারমিট জোগাড় করে দিতে পারে না, তাই তারা অস্ত্রগুলো সড়কপথে ইরাকে পাচারের প্ল্যান করে। মালবোরো নামের এক ট্রাক ড্রাইভার, যে কিনা একজন ওস্তাদ স্মাগলার, সে তাদেরকে ইরাকে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয়। তারা পারমিট ছাড়া অস্ত্র নিয়ে জর্ডান থেকে 800 কিলোমিটার দূরের বাগদাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। রাতের বেলা জর্ডানিয়ান বর্ডার পেট্রোল তাদের ট্রাক থামালে এফরাম আর ডেভিড খুব ভয় পেয়ে যায়। তবে মালবোরো তাদেরকে কয়েক প্যাকেট সিগারেট উপহার দিয়ে কোনো ধরনের ঝামেলা ছাড়াই সেখান থেকে ছাড়া পেয়ে যায়। সকালে ডেভিড আর এফরামের ঘুম ভাঙাতে তারা নিজেদেরকে ইরাকের এক অঞ্চলে আবিষ্কার করে। মালবোরো তাদের ট্রাক একটি পাম্পে থামিয়ে তেল নিতে যায়। তারা একটি হস্টাইল টেরিটরিতে ছিল, আর হঠাৎ করে তারা ইরাকি মিলিটেন্টদের গাড়ি আসতে দেখে প্রচুর ভড়কে যায়। তারা গাড়ি নিয়ে সেখান থেকে পালাতে থাকলে সেই ইরাকি মিলিটেন্টরা তাদের পিছু নিতে থাকে আর তাদের উদ্দেশ্যে গুলি করতে আরম্ভ করে। ভয়ে তটস্থ হয়ে ডেভিডরা নিজেদের ভাগ্যের উপর প্রায় বিশ্বাস হারিয়ে ফেলেছিল, আর ঠিক তখন তারা দেখতে পায় যে ইরাকিরা তাদের পিছু নেওয়া বন্ধ করে দিয়েছে। একটু পরেই তারা এর কারণ বুঝতে পারে। ইউএস মিলিটারির হেলিকপ্টার আর ট্রুপস ভেহিকেল তাদের দিকে ছুটে আসছিল তাদের সাপোর্টের জন্য। তারা এরপর কোনো ধরনের ঝামেলা ছাড়াই বাগদাদের গ্রিন জোনে ক্যাপ্টেন স্যান্তোসের কাছে তারা এই চালান পৌঁছে দেন। ক্যাপ্টেন তাদের এই অবাক করা কাজে বেশ মুগ্ধ হয়। জর্ডান থেকে ইরাকের এই মৃত্যুপুরীর মাঝ দিয়ে সড়কপথে পৌঁছানো বেশ সাহসের কাজ। তারা সেখান থেকে তাদের পেমেন্ট নিয়ে মিয়ামিতে ফেরত চলে আসে। এই ডিলের সাকসেসের পর তাদের দুজনের লাইফস্টাইলে আমূল পরিবর্তন চলে আসে। তারা দুজন ম্যাচিং করে গাড়ি আর সেম বিল্ডিংয়ে দুইটা অ্যাপার্টমেন্ট কিনে একসাথে থাকা শুরু করে। ডেভিড এবার ফাইনালি তার সব বেডশিটগুলোতে আগুন লাগিয়ে মুভ অন করার আনন্দ লুটতে থাকে। তাদের সাইলেন্ট পার্টনার তার ইনভেস্টমেন্টের রিটার্নে খুশি হয়ে প্রায় $10 মিলিয়ন ইনভেস্টমেন্ট বাড়িয়ে দেয়, আর এতে করে তারা তাদের AEI কোম্পানিকে আরও এক্সপ্যান্ড করে। তারা তাদের সাথে ম্যান পাওয়ার বাড়ায়। এক রাতের বেলায় ওয়েবসাইটে নতুন এক টেন্ডার দেখে ডেভিড এফরামকে তার অ্যাপার্টমেন্টে ডেকে পাঠায়। আফগানে ইউএস অপারেশনের জন্য বিশাল একটি ডিল ছিল এটি। এত পরিমাণ অস্ত্র এক জায়গায় পাওয়া পসিবল না, আর বিভিন্ন সোর্স থেকে এই 100 মিলিয়ন রাউন্ডস AK-47 এর অ্যামো ম্যানেজ করার মতো লজিস্টিক ক্যাপাবিলিটিও তাদের ছোট্ট ফার্মের নেই। একদিন রাতে একটি ক্যাসিনোতে ডেভিডের সাথে লিজেন্ডারি আর্মস ডিলার হেনরি জিরার্ডের সাথে দেখা হয়। সে দাবি করে যে সে একাই পুরো আফগান ডিলের সবকিছু সাপ্লাই করতে পারে। এ কথা শুনে তারা বেশ অবাক হয়ে যায়। এক সাপ্লায়ার যদি সব কিছু দিতে পারে তাহলে হয়তো এই ডিলটা তারা জিতে যেতে পারে, তবে হেনরি একাই যদি সব ম্যানেজ করতে পারে তাহলে AEI কে কেন তার প্রয়োজন হতে পারে? সে নিজেই এই টেন্ডারের অংশ নিতে পারে চাইলে। এ কথা জবাবে সে জানায় যে তার নাম ইউএস ওয়াচ লিস্টে আছে, তাই গভর্নমেন্টের সাথে বিজনেস করতে পারবে না সে। হেনরির ব্যাকগ্রাউন্ড নিয়ে ডেভিডের কিছু সমস্যা থাকলেও এফরাম হেনরির সাথে এই বিজনেসে কাজ করতে বেশ আগ্রহী থাকে। তো ফাইনালি তারা হেনরির সাথে কাজ করতে ডিসিশন নেয়। তারা অ্যামুনিশন চেক করার জন্য আলবেনিয়ায় তিরানা নামের একটি শহরে যায়।
সেখানকার এক লোকাল ড্রাইভার সেখানে তাদের গাইড হিসেবে কাজ করেন। হেনরি এসবের ব্যবস্থা করে রেখেছিল তাদের জন্য। আলবেনিয়া তাদের দেশে বহিরাক্রমণের প্রতিরোধের জন্য বিশাল পরিমাণে অস্ত্র মজুদ করে রেখেছিল, তবে সেসব অস্ত্র তাদের কোনো কাজেই আসেনি। তারা এখন ন্যাটোর অন্তর্ভুক্ত হতে এসব অস্ত্রের মজুদ খালি করে দিচ্ছিল। একটি স্টেরোজের সামনে পৌঁছানোর পরে তারা দেখতে পায় সেখানে আলবেনিয়ান গভর্নমেন্টের এক কর্মকর্তা তাদেরকে বরণ করে নেওয়ার জন্য অপেক্ষা করছেন। সেখানে এত বিপুল পরিমাণের অস্ত্রের মজুদ দেখে তারা পুরো অবাক হয়ে যায়। তারা বুলেট টেস্ট করে বেশ সন্তুষ্ট হয়। সাইট ভিজিট করে তাদের এত ভালো লাগা তারা মায়ামি ফিরে ফাইনালি এই আফগান ডিলের জন্য বিট করে এবং তারা সেই বিট জিতেও যায়। তবে এই প্রজেক্টের জন্য তাদের বিভিন্ন ধরনের অডিট দেখানোর প্রয়োজন ছিল, তাই তারা সব ডকুমেন্ট নকল করে এবং ফাইনালি তারা US মিলিটারির প্রকিউরমেন্ট অফিসারদের সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে তারা জানতে পারে যে তাদের বিডের অ্যামাউন্ট তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে প্রায় $53 মিলিয়ন কম। এতে করে এফরাম পুরো পাগল হয়ে যায়। একদিন ডেভিড এফরামকে তাদের পার্টনারশিপকে অফিসিয়াল করতে বলে। তাদের মধ্যে 70-30% পার্টনারশিপ ছিল। এফরাম এতে অত্যন্ত খুশি না হলেও ডকুমেন্টে সাইন করে দেয় এবং এই হিসাবে ডেভিড $30 মিলিয়ন পাবে এই ডিল কমপ্লিট হলে। ডেভিড সব অ্যামুনিশন আলবেনিয়া থেকে প্রসেস করতে সেখানে থাকা শুরু করে। অ্যামুনিশন সেখান থেকে লোড করার সময় ডেভিড আবিষ্কার করে যে এসব অ্যামুনিশন সবটাই চাইনিজ, আর US এর সাথে চায়নার সম্পর্ক মোটেও ভালো না, তাই US এসব অস্ত্র কিছুতেই গ্রহণ করবে না। তাই তারা এসব নিয়ে বেশ বিপাকে পড়ে যায়। তখন এরফাম সব অ্যামুনিশনকে রিপ্যাকেজ করার বুদ্ধি দেয়। তাদের ড্রাইভার তার এক বন্ধু অ্যাম্বারের সাথে ডেভিডদের পরিচয় করিয়ে দেয়, যে কিনা একটি বক্সিং ও স্টোরেজ কোম্পানি চালায়। অ্যাম্বার তাদের এই কাজ নিতে সম্মতি জানায়। অ্যাম্বার এই কাজের জন্য $100,000 দাবি করে, আর এতে করে শিপিং খরচ কমে আসায় তাদের প্রায় $3 মিলিয়ন বেশি প্রফিট হয়। অ্যাম্বার যখন তার টিম দিয়ে সব ক্রেটকে প্লাস্টিক ব্যাগ এবং কার্ডবোর্ড দিয়ে রিপ্যাকেজ করতে শুরু করে দেয়, তখন ইরফাম তার অ্যালবেনিয়ান কন্ট্যাক্ট থেকে জানতে পারে যে হেনরি তাদের এই অ্যামুনিশন থেকে প্রায় 400% প্রফিট করছে। তাই ইরফাম এই ডিলের মাছ থেকে হেনরিকে সরিয়ে দিয়ে সরাসরি অ্যালবেনিয়ানদের থেকে অ্যামুনিশন নিতে চায়। তবে ডেভিড তাকে এই কাজ করতে নিষেধ করে, কারণ তারাও এর থেকে অনেক বেশি প্রফিট করেছেন। বেশি লোভ করতে গেলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থেকে যায়। আর এই ইস্যুতে কথা বলতে যেয়ে তাদের মাঝে সামান্য কথা কাটাকাটি হয় এবং এফরাম ডেভিডকে জানায় যে সে এই নিয়ে ঝামেলা করবে না। কিন্তু এফরাম এদিকে ডেভিডের অফিসে ঢুকে তাদের পার্টনারশিপ এগ্রিমেন্টটি লুকিয়ে তার কাছে নিয়ে আসে এবং একই সাথে হেনরিকে এই ডিল থেকে সরিয়ে দিতে আলবেনিয়ানদের সাথে যোগাযোগ করেন। অন্যদিকে আলবেনিয়াতে ডেভিডের হোটেল রুমে হেনরির লোকেরা হামলা দিয়ে ডেভিডকে তুলে নিয়ে যায়। একটি শুনশান বিল্ডিং এর প্রান্তরে হেনরি তার মাথায় পিস্তল ঠেকিয়ে তাদেরকে থ্রেট করে তাদের এই কাজ করার জন্য। ভয়ের তো ডেভিড আলবেনিয়া থেকে মিয়ামি যেতে চাইলে অ্যাম্বার তার কাছে তাদের কাজের জন্য পেমেন্ট চায়। এই কথায় ডেভিড বেশ অবাক হয়, কারণ ডেভিড মনে করেছে এফরাম তাদেরকে পে করে দিয়েছে, তবে তাদের এখন পর্যন্ত কোনো পেমেন্টই করা হয়নি। আর এদিকে তাদের সেই ড্রাইভারের ওয়াইফ ডেভিডের কাছে এসে তার হাজব্যান্ডের খোঁজ চায়। বাসকিমকে এরপর আর খুঁজে পাওয়া যায় না। ডেভিড মায়ামি ফিরে এই কাজ থেকে সরে আসতে চায় আর ইজকে তার সবকিছু খোলামেলাভাবে বলার পর ইজ তার এই ডিসিশনে তাকে সাপোর্ট করে। ডেভিড এফরামের কাছে যেয়ে তার ডিসিশনের কথা জানালে এফরাম এতে ডেভিডের সাথে প্রতারণা করে। এফরাম সাফ জানিয়ে দেয় ডেভিডকে সে এই ডিলের একটা টাকাও দিবে না। যেহেতু তাদের মধ্যে লিখিত এগ্রিমেন্ট ছিল, তাই ডেভিড তার অফিস থেকে সেই এগ্রিমেন্ট আনতে গেলে বুঝতে পারে এফরাম এখানেও তাকে ধোকা দিয়েছে। এগ্রিমেন্ট পেপার না পেয়ে ক্ষুব্ধ হয়ে সে অফিসের মধ্যে ভাঙচুর করে এফরামকে অভিশাপ দিয়ে সেখান থেকে চলে যেতে বাধ্য হয়। ডেভিড তার পুরনো জীবনে ফেরত চলে যায়। সে আবারও একজন মাসাজ থেরাপিস্ট হিসাবে কাজ করতে থাকে। এর মাঝে হঠাৎ একদিন তাদের সাইলেন্ট পার্টনার রাল্ফ তাদের মাঝে মধ্যস্থতা করতে তাদের এক জায়গায় জড়ো করে। সেখানে এফরাম তাকে খুব সামান্য পরিমাণে টাকা দেওয়ার কথা বললে ডেভিড এতে বেশ চটে যায়। তখন সে রাগের মাথায় তাকে জানায় যে ডেভিডের কাছে তাদের সব ইল্লিগাল কাজের প্রুফ আছে আর সে চাইলে এফরামকে এক্সপোজ করে দিতে পারে। আর এতে করে আর যাই হোক তাদের মধ্যে কোনো সমঝোতা প্রতিষ্ঠা হয় না। তারা আবারও যে যার পথে চলে যায়। এদিকে ডেভিড জানতে পারে যে তাদের চাইনিজ অ্যামো রিপ্যাক করার কথা ফাঁস হয়ে গিয়েছে আর US গভর্নমেন্ট তাদের উপর ইনভেস্টিগেশন করা শুরু করেছে। ডেভিড তার অ্যাপার্টমেন্ট থেকে নিচে নামতে গেলে লিফটে তার সাথে এফরামের দেখা হয় এবং এফরাম ডেভিডকে ছলনার সাহায্যে ইমোশনালি ইউজ করার চেষ্টা করেন। তবে এবার সে আর ডেভিডকে প্রভাবিত করতে পারে না। উল্টো রাগের মাথায় ডেভিড এফরামের মুখে একটি ঘুষি মেরে বসে। লিফট থেকে তারা নিচে পৌঁছালে তারা তাদের জন্য অপেক্ষা করতে থাকা FBI এজেন্টের সামনে পড়ে যায় আর তাদের দুজনকে তারা অ্যারেস্ট করে তাদের কাস্টাডিতে নিয়ে যায়। এফরাম আসলে সে আলবেনিয়ান প্যাকেজিং এর অ্যাম্বারকে তার প্রাপ্য টাকা পে করেনি কখনো, তাই অ্যাম্বার তাদের ক্রাইমের কথা পেন্টাগনের কাছে কমপ্লেইন করে আর এতে করে US স্টেট ডিপার্টমেন্ট তাদের উপর অনুসন্ধান চালাতে থাকে। তাদের সাইলেন্ট পার্টনার রাল্ফকে তারা প্রথমে বন্দী করে আর সেদিনের তাদের তিনজনের ভিতর হওয়া মধ্যস্থতা মিটিংটাও ছিল একটি সেট আপ। রাল্ফের কাছে সেদিন স্পাই যন্ত্র ছিল আর সেটা দিয়ে তাদের সবার কথা রেকর্ড হয়েছে। শুধু তাই না, এফরামের অফিসে রেড দিয়েও FBI তাদের বিরুদ্ধে প্রচুর প্রমাণ সংগ্রহ করেছে। তারা সেই সময়ে প্রায় সব খবরের একটি বিরাট সেন্সেশনে পরিণত হয়েছিল।
এই ক্রাইমের জন্য এফ্রামের বড় ধরনের সাজা হলেও ডেভিড খুব সামান্য সাজাতেই রক্ষা পায়, কারণ অফিসিয়ালি ডেভিড এফ্রামের পার্টনার না, আর এফ্রাম তো সেই সব কন্ট্রাক্ট আগেই নষ্ট করে ফেলেছিল। তবু ডেভিড মাত্র 7 মাসের জন্য হাউস অ্যারেস্ট ছিল, আর এই সময়টা সে তার মেয়ে আর ইজের সাথে বেশ সুন্দরভাবেই কাটিয়ে দেয়। সাজা শেষে আবারও ডেভিড মাসাজের কাজ শুরু করলে হেনরি তার সাথে একটি হোটেল রুমে দেখা করে। হেনরিকে দেখে ডেভিড বেশ ভয় পেয়ে যায়, তবে হেনরি জানায় যদি সে চাইতো তবে এতক্ষণে ডেভিডের লাশ পড়ে থাকতো এখানে, তাই তার হেনরিকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। হেনরি প্রথমেই ডেভিডের কাছে সেই আলবেনিয়ায় ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার জন্য ক্ষমা চায়, আর হেনরির কথা FBI-এর কাছে গোপন রাখার জন্য তাকে অনেক ধন্যবাদ জানায়। অবশেষে ডেভিডের মুখ বন্ধ রাখতে হেনরি তার ভাগের আফগান ডিলের কিছু অংশ ডেভিডকে বুঝিয়ে দেয়, আর এই দৃশ্যের মধ্যে দিয়েই দারুণ এই সত্য ঘটনা অবলম্বনে নির্মিত মুভিটির শেষ পর্দা নামে। মুভিটির গল্প শুনে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর লাইক দিবেন, আর যদি মুভিটি দেখে থাকেন তবে কেমন লেগেছে অথবা নতুন কোনো মুভির গল্প শোনার রিকোয়েস্ট থাকলে আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ।